এই আমি ওইসব কিছু দেখবো না। এই তোর কাগজপত্র দে, কাগজপত্র দে। আপনি মনে হয় নতুন আইস? এই তুই কি আমাকে থ্রেট করছিস? আরে ওস্তাদ, থ্রেট করবো কেন? আপনার পিছনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, আপনি তা না দিয়ে আমাদের এই ভদ্র গাড়ির আটকালেন কিসের জন্যে? কাগজপত্র দেখা, কাগজপত্র আগে কাগজপত্র দেখাবি, তারপরে হচ্ছে সব কিছু হবে। তোর বুঝেছিস? কাগজপত্র দেখা, কাগজপত্র না দেখালে হবে না। তাহলে মারামারি শুরু কর দে, মারামারি শুরু কর দে, মারামারি মার মার শালারে। মারামারি করতে বলছে আপনার সাথে? এই স্যার, এই তো আমাকে মারছে স্যার। এই মার মার, এই তুই মার, এই মার ধর। পুলিশ অফিসার, আপনি আমারে মারলেন, আমি আপনারে ছাড়বো না। মার মার, এই মার, এই আমি কম ঝামেলায় জড়াও নি। তুমি পুলিশের সাথে মারামারি করি যা এনো মারামারি করবা, যদি কাগজপত্র না থাকে তাহলে কিন্তু ফেরিতে উঠতে দেবে না নি, বুঝিস? আরে স্যার, টেনশন লেন না নেই, টেনশন দেনে কাহে, বুঝছেন? আজকে শুধু টেনশন দেবা পুলিশকে, দেই কার কত ক্ষমতা, পারি কিনা। পারি হচ্ছে রাবেয়া, স্যার রিস্কি হয়ে গেল। আরে এইসব রিস্কি আমার কাছে কিছু না। আরে কি করলেন? উড়ে সারবো না। উড়ে, বাপ রে বাপ, কি গাড়ি! বন্ধুরা, আজকে ভাই আমি গাড়ি চালাবো না, আজকে দুইজন নতুন না পুরাতন, তারা হচ্ছে বাগা বাগা প্লেয়ার, তারা হচ্ছে ভাই খুবই জনপ্রিয় তোমাদের, তারা হচ্ছে ভাই আমাদের সবার প্রিয় ডেঞ্জার প্রো এবং শয়তান প্রো, দুইজনকে আজকে আমি ছেড়ে দেবো। আর আজকে আমি টোটালি যাবো না, তারা আজকে ভাই ঢাকা থেকে রাজবাড়ি হয়ে ফরিদপুর যাবে। আর গাড়ি তো ভাই সামনে দেখতে পাচ্ছ, রাবেয়া পরিবহন, আর তারা অলরেডি কিন্তু লোকজন তুলে ফেলছে। আজকে আমরা দুইজন মিলেই যাবো রাজবাড়ি, দেখি কোন পুলিশ আমাদের আটকায়। আজকে আমাদের রাবেয়া গাড়ির কিন্তু কাগজ নাই, আমিও যাচ্ছি, শাহজাদপুরে যাচ্ছি, আজকে কিছু একটা হবে। হ্যাঁ হ্যাঁ, কাগজপত্র নাই, যদি পুলিশ যদি পুরানো থাকে তাহলে তো তোরা বেঁচে যাবি, আর যদি ভাই নতুন আসে তোরা বিপদে পড়বি। আচ্ছা চিন্তা করার কিছু নাই, মারামারি করেছিলাম, আবারও থানায় যাবি তোরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, রাবেয়া পরিবহনের কিন্তু যাত্রী ফুলফিল, কারণ যখনই শুনছে ভাই শয়তানপুর ডেঞ্জার পড়ে একসাথে গাড়িতে ভাই, তখন টিকিট বিক্রি হচ্ছে মাত্র 1 মিনিটের মধ্যে। শোন, খুব সাবধানে যাবে, কিন্তু খুব সাবধানে। আস্তে, চিন্তা করার কিছু নাই, খুব সাবধানে। ও ওস্তাদ, কোন চুক করার সমস্যা নেই, আমি আছি তো ওস্তাদ, কোনো সমস্যা নেই। একবার আমি চালাবো, একবার ও চালাবে, আর কোন শয়তানপুর স্টার্ট করবে একটু পরে আমি চালাবো। আস্তে, দুই ওস্তাদ মিলে আজকে মারামারি করে আসবো, যদি আমাদের না সারে। আজকে আমাদের গাড়ির কাগজপত্র নাই, এটা আমাদের ফল, ঠিক আছে? কিন্তু সব গাড়িরে ছাড়তে পারলে দরকারলি ঘুষ দেবো না, আমাদের কাছে ভিডিও রেকর্ড আছে না? যাও যাও, খুব ভালো কথা, তা সাবধানে যেও, সাবধানে যেও। তো বন্ধুরা, আজকে এই দুই পণ্ডিত, মানে দুই প্রো মানে খুবই মারাত্মক করে, দুই প্রোকে আজকে আমি ছেড়ে দিচ্ছি। এরাই আজকে রাজবাড়ি যাবে এবং রাজবাড়ি ফরিদপুর যাবে, এবং ঘাটে কি হবে আমি জানি না, সেটা তোমরাই দেখতে পারবা। যাই হোক, গাড়ি স্টার্ট ডে। তো বন্ধুরা, ওরা গাড়ি স্টার্টে ফেলছে এবং হর্ন ফর্নও ঠিক আছে দেখতে পাচ্ছে, এবং ইন্ডিকেটার ডানে দিয়ে দিয়েছে, এবং আস্তে আস্তে বেরো, যা সাবধানে বেরো, যা। ওস্তাদ তাহলে আসি। ওস্তাদ বেরো যাচ্ছি। হ্যাঁ, সাবধানে সাবধানে বেরো, সাবধানে বেরো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, রাবেয়ার গাড়ি কিন্তু বের হয়ে যাচ্ছে গাবতলী বাস টার্মিনাল থেকে। আজকে আমি ফার্স্ট টাইম এদের সাথে যাচ্ছি না, এরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। ওয়া ওয়া, গাড়িটা কিন্তু চরম একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ। ওস্তাদ বাই বাই, টাটা। ওকে ওকে ওকে, চলা চলা, আজকে দেখি কার কত ক্ষমতা আমাদেরকে আটকায়। আরে আজকে শুধু খেলা আর খেলা বে। আরে আল্লাহ, এই যে মোড়ের উপরে জ্যাম পড়ে গেল। আরে বাবা, ট্রাক, এই ওই ওই ট্রাক, ওই ওস্তাদ আপনার কিছু করতে হবে না, আমি যাচ্ছি, একটু পরে আপনি চালান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও ঠিক আছে ঠিক আছে, কোনো টেনশন করার কিছু নেই, ঠিক আছে। এ ঘোড়া ঘোড়া, এ ঘোড়া, এই তো গুড। আরে শয়তান ব্রো, তুই তো এটা কঠিন ড্রাইভার হয়ে গিয়েছিস। আরে ওস্তাদ, আমি হব না ড্রাইভার, তো কি অন্য লোক হবে? বিপদ পড়ার সাথে সাথে থেকে থেকে কিন্তু আমিও কিন্তু একদম সেই লেভেলের কিন্তু হয়ে গেছি। ও ঠিক বলেছিস, আরে বিপদ পড়া তো আমাকেও ডেঞ্জার পড়ে বানিয়েছে, আমি যদি গাড়ি চালাই না ভয়ঙ্কর হবে। হ্যাঁ দেন, আপনার মতো চালাতে পারি কিনা একটু দেন দি। ও চালা, দেখতেছি, বেশি কথা বলবো না, চালা যা চালা যা, মানে যা, ক্লিয়ার? এই তো। আরে বাবা, দেখছেন কিরাম অনিপ মানিপ সব খেয়ে দিচ্ছি। আরে তুই তো খুব মারাত্মক প্লেয়ার, দেখি আজকে ঘাটে কি হয়। ঘাটে আর কি হবে, ঘাটে আর কি হবে, ঘাটে তো আমার কাছে ভিডিও আছে, ভিডিও প্রকাশ করে দেবো একেবারে। হ্যাঁ, আমাদের কাছে টাকা নেই, কিন্তু আজকে তো আমাদের গাড়িতে ইয়ে নাই, কি বলে, কাগজপত্র নাই।
আরে কাগজপত্রে আমার সাথে লোকজন আছে না, দেন না সব যাত্রীরা। এ যাত্রীরা আপনারা আমার উপর যখন ঝাপাই পড়বে পুলিশ, আপনারা মারামারি করবেন? ওহো ভাই, করবো করবো, ঠিক আছে, হ্যাঁ করবো, কোনো টেনশন নেই। চ্যালেঞ্জ রিপোর্ট বা অসল রিপোর্ট দেন সাইডেন প্রো। দেখছেন দোস্ত, ছাপাই আমাকে এখানে উড়া কমান ইয়ে করছে, বাহ বাহ দিচ্ছে। ও চল, আমিও বাবা দিচ্ছি, আজকে খেলা হবে, সে কয় মিনিটের মধ্যে আজকে আমরা যেতে পারি। তবু তো বন্ধুরা, আজকে আমরা ঢাকা থেকে রাজবাড়ি যাচ্ছি, তারপর ফেরি পারাপার হয়ে। আর হচ্ছে, আরে শালার হানি, তুই আমার চাপাই দিয়ে গেলি, দেখ তোর আমি কিরম চাপটা দেয়, শুধু দেখ। আজকে আমরা রাজবাড়ি যাচ্ছি, কিন্তু আমাদের সাথে ডেঞ্জার ব্রো আছে। ডেঞ্জার ব্রো, ডেঞ্জার ব্রো আমাদের একটু পরে গাড়ি চালাবে। আস্তে দে, আস্তে দে, এখানে পুলিশ সার্জেন্ট আছে কিন্তু। আরে কিছু করতে হবে না, সার্জেন্ট কি কবে? হ্যাঁ সার্জেন্ট, এ দাঁড়া দাঁড়া, এই 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 সিগন্যাল সিগন্যাল সিগন্যাল, এই কি ব্যাপার, এই রাইট কেন? যাবো দেখি, আজকে আমি আর ডেঞ্জার ব্রো যাচ্ছি। ও আজকে আমি আর ডেঞ্জার ব্রো যাচ্ছি, আমি ডেঞ্জার ব্রো আর এই শয়তান ব্রো। আমাদের আটকাবে, পারবে কোনোদিন পারবে না, কাগজপত্র ছাড়াই আজকে আমরা ফেরিতে উঠবো, দেখ ঘাটে কিরাম আটকায়, একটা টাকাও দেবো না। ও আমরা একটা টাকা দেবো না, চালা যাও, মারা যাও, আজকে আমাদের গায়ে অনেক শক্তি, আজকে রিপাত পুরো নাই, আজকে আমরা চালাবো, দেখি রিপাত পুরো তো আবার আটকায় না, সে তো আবার যখন গাড়ি চালায় তখন কিন্তু আবার সে কিন্তু কাগজপত্র নিয়ে যায়, এই কাউরে কুত্তা কথা মারিস না, কেস মেস কে যাবে কিন্তু এইসব জায়গায়। আরে ওস্তাদ, কেস খাবো কেন, আমি ইচ্ছা করে মারিছি, ও চলে আইছে তাই মেরে দিছি। আর বোঝেন না তেন ওস্তাদ, আমার চালানো কেমন শুধু খেয়াল করে দেখেন। আরে তোর চালানো ফার্স্ট ক্লাস, একেবারে ফার্স্ট ক্লাস। হ্যাঁ বন্ধুরা, দেখো দি আজকে আমি চালাই যাচ্ছি, কিরাম আসছে একটু বলো, কিন্তু আমি কিন্তু মারাত্মক গুরুতররা, আর আমার পাশে কিন্তু আরো ভয়ঙ্কর ড্রাইভার আছে। এত দোল খাচ্ছিস কেন গাড়ি, যাত্রীরা বমি করে দেবে তো। আর ভূমি ভূমি কোথা থেকে করবে, কিছু তো মনে হয় যাত্রীরা খেয়ে ওঠেনি। জানি শুনিছে, আপনি আর আমি গাড়ি চালাবো, তখনই সবাই খাবার ফেলে চলে এসেছে, তার মানে বুঝতে পাচ্ছেন কত পপুলার আপনি আর আমি। ও ও ঠিক 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 ঠিক, নে চালা যা, তো কথা বলিস না, আমি একটু চোখ বন্ধ করি। আচ্ছা আপনি চোখ বন্ধ করে দেখেন, আমি উড়া দূরে একেবারে ঘাটে নিয়ে যাচ্ছি। কার্গো, হ্যাঁ কার্গো, দে দে, হ্যাঁ কার্গো, হ্যাঁ সাইডে, আমার সাইডে, যেতে দে যেতে দে। উল্টে মুল্টে যাবে গাড়ি, যাত্রীরা ভয় পাবে তো। কোনো যাত্রী ভয় পাবে না, এত টাকা খরচ করে আমাদের গাড়িতে ওঠার জন্য ওরা চলে আইছে। আপনি বলতেছেন ভয় পাবে, কোনো ভয় নাই, কিসের ভয়, আমি কি ওইভাবে গাড়ি চালাচ্ছি নাকি? এই যে মাঝে মাঝে একটু উড়া দুরা দেই। ও হো, উড়া দুরা দিই যে, উড়া দুরা দিতে যে বাম দিকে টাস করে ফেলে দিছিস, তখন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে ফেলবি। এত সুন্দর একটা গাড়ি, এত সুন্দর একটা গাড়ি, পিছন দিক থেকে কালো ধোঁয়া বেরোয়। রাবিয়া পরিবহনের একটাই সমস্যা, ওরা গাড়ির মোবিল পাল্টায় না। ঢাকা থেকে রাজবাড়ি ফরিদপুর যাচ্ছি, এখনো ঘাট থেকে 384 কিলোমিটার দূরে আছি। কঠিন টান ফান চলছে, তোমরা দেখতে পাচ্ছ কঠিন টান ফান। দেখো আমি কিরাম উড়া দুরা দেয়, এরা উড়া দুরা কিন্তু সবাই দেয় না, আজকে শুধু উড়া দুরার খেলা হবে। উড়া দুরা কারে বলে, কত প্রকার, এসব গাড়ি টপকে দিতে পারে। আরে আল্লাহ রে, আরে আল্লাহ রে, কি হলো? দেখেছিস, বলেছিলাম বেশি পাগলামি করিস না, পাগলামি করতে গেলে কিন্তু তোদের ঝামেলায় পড়বি। হ্যাঁ এবার আমাকে চালাতে দে, আমাকে। হ্যাঁ নেন, রাস্তার তালি চালান, স্লো করতেছে, নেন নেন রোটেট। হ্যাঁ বন্ধুরা, আমি ডেঞ্জার ব্রো চলে এসেছি তোমাদের মাঝে, শয়তান ব্রো তখন চালাচ্ছিল, এখন ডেঞ্জার ব্রো গাড়ি চালাবে। ডেঞ্জার ব্রো চালানো তোমরা ভালো করে জানো, কঠিন লেভেলের ড্রাইভার আমি, আর শয়তান ব্রো ড্রাইভিং কিন্তু আমার খুব ভালো লাগছে, খুবই মারাত্মক ড্রাইভার, খুবই মারাত্মক, আমার মতো তো মারাত্মক না, নিজের প্রশংসা নিজেই করি। ওই দেখো তোমরা কি ভয়ঙ্কর ওভারটেক আমরা দিয়ে দেখো, কি মারাত্মক ওভারটেক আমরা দিয়ে দেখি। হ্যাঁ কোথায় আছি,
আমরা জানি না কোথায় আছে, কিন্তু ঘাট থেকে 69 কিলোমিটার দূরে আছে ওস্তাদ। ঠিক আছে ঠিক আছে, মাঝে মাঝে আমি সব ভুলে যাই, কেন যে ভুলে যাই জানি না, যাই হোক কোনো ব্যাপার না। ওরা দুরা টান খেলা হবে, এখন খেলা খেলা হবে, ঘাট পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি বুঝছিস, তারপর তো তোর মারামারি করতে হবে। কেন ওস্তাদ আমার মারামারি করতে হবে কেন? যদি আমাদের কথা না খাওয়া যায় তাহলে তো তোর মারামারি করতে হবে, আমি তো আর মারামারি করতে পারি না বুঝছিস, তুই মারামারিটা করে দিস। আচ্ছা ওস্তাদ মারামারি দরকারই করব, আমার সব যাত্রীরা দরকার নেই, মাঠের নামে পড়বে, মাঠে নামে পড়বে। মাঠে নামবে মানে কঠিন মাঠে নামবে, তোরা মারামারি করবি, আমি বাকতাল দিয়ে গাড়িটা ফেরিতে উঠাই দেবো, তারপরে মারামারিটা করে তোরা মোটামুটি চলে আসবি বুঝছিস। আচ্ছা ওস্তাদ কিচ্ছু করতে হবে না, আমরা ইনশাল্লাহ চলে আসবো মারামারি করে, কোনো টেনশন নিয়ে না, আপনি শুধু চালান গাড়ি। আমি খাইছি তোরে, আমি মানে এমন খাওয়া খাইছি যা বলার মতো না, দাঁড়া দাঁড়া তুই একটু ওয়েট কর ওয়েট কর ওয়েট কর। আরে তাকানোর দরকার নেই, রাস্তাঘাটে এরকম হয়েই থাকে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না বুঝেছিস, ডেঞ্জার ফুল এরকম মেরে থাকলে তাদের কোনো কিছু হয় না, একজন 10 জন বাঁচাতে গেলে একজনকে মেরে দেওয়া যায় বুঝছিস, সেটা কোনো ব্যাপার না, যা যাই যাই কোটা কোনো। আপনি তো কোটি লেটার R15 আকাশে তুলে দিলেন। আরে বুঝিস না, এসব হচ্ছে স্পেশালিটি থাকতে হবে, মানে এগুলো হচ্ছে গুণ গুণ। আস্তে 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 এই ঘাটটাকে আর কত দূরে, তুমি কম ঝামেলায় চড়াওনি, তুমি পুলিশের সাথে মারামারি করিস, এনো মারামারি করবা, যদি কাগজ পত্র না থাকে তাহলে কিন্তু ফেরিতে উঠতে দেবে না বুঝিস। আরে টেনশন লেনা নেই, টেনশন দেনে কাহে বুঝছেন, আজকে শুধু টেনশন দেওয়া, পুলিশকে দেই কার কত ক্ষমতা পারি কিনা। ঠিক আছে আমরা তার মাত্র 10-24 কিলোর মতো আছি, ওরা ধরা দিতে হবে, সবাই বেরিতে যাচ্ছি, নি পাগল হয়ে গেছে, আমরা কেন পাগল হবো না, আমাদেরও টান হবে কলা টান। হ্যাঁ ওস্তাদ বানাই যাই বানাই যাই, নিজেকে নিজেই ওস্তাদ বলছি, দেখেছিস প্রশংসা তোর কাছ থেকে শিখেছি। হ্যাঁ রে ওস্তাদ টানে টানে, ও কঠিন হচ্ছে ওস্তাদ, হালকার পথে হালকা ব্রেকে পা ব্রেকে পা হালকা হালকা বাড়া যান ওস্তাদ, ঠিক আছে খেলা হবে ওস্তাদ খেলা হবে খেলা হবে। আর আটি আটি আর আটি আর দেখেছিস কি শয়তান, ওকে বাঁচাতে যে এখনই অ্যাক্সিডেন্ট করছে যাচ্ছিলাম আবারও, এই তো চলে আইছি মনে হয় তাই না। হ্যাঁ রে ওস্তাদ এবার সাবধানে দেখতে হবে, মনে হয় এবার আমাদের মারামারি করতে হবে, দেই সামনে ঘাটে কি পুলিশ আটকাচ্ছে কিনা এটা হচ্ছে দেয়ার বিষয়, হ্যাঁ পুলিশ কি আটকাবে। এই দেখ আমি মাঝে রাস্তা ধরে এই যে তাড়াতাড়ি যাওয়ার জন্য এই কাজটা করি, দেখছি এই দেখ এই দেখ কি কাজটা করছি, দেখছি এই দেখ এই দেখ এই দেখ তাড়াতাড়ি যেন দ্রুত বেড়ে যেতে পারি। আরে ওস্তাদ তোমরা তো পুরো পুরো রাস্তা সবসময় পুরোই হয়। এই দেখ ঘাটে তাড়াতাড়ি যাওয়ার জন্য আমাদেরকে মাঝে মাঝে বিকল্প পথ ওই উপায় ইয়ে করতে হয়, দেখেছিস ওস্তাদ এবার একটু সাবধানে যান, ওরে আল্লাহ ফাঁকা আছে কাল্লা আপে ঢুকাই দেন গাড়ি ঢুকাই দেন, এই যে ঢুকাই মারামারি করেছিস, আরে দেখবেন কি করতে পারেন। আরে সামনে গাড়ি আইতে এসে বেশি নাইছে, আরে আমি আসতেছি ওস্তাদ আমি আসতেছি, ওট 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 ওস্তাদ কিরাম মারামারিটা করলাম দেখছেন ওস্তাদ।
খুব ভালো কাজ করেছিস মাই ডিয়ার, একটু সোজা বাড়াই দিছিস। ওই একটা নতুন অফিসার তো ভয় পেয়ে গেছে মনে হয়, তেমন কিছু বললো না, ও মারি খাইছে তোর কাছে বেশি, হস্ত হাস্তি করেছিস। তাই হোক, আবার কেস মেস না আমাদের নামে হয়ে যায়। আর আর রাহেন দিকে সব ভিডিও ফাঁস করে দেবো, একেবারে সব ভিডিও ফাঁস করে দেবো। অস্তাদ গাড়ি ব্যাকে নেন, গাড়ি ব্যাকে নেন, এখানে ঝামেলা আছে। বিশাল সাহেব, বিশাল সাহেব, ডানে নেন, ডানে নেন। আরে তাই তো দেখতেছি বিশাল সাহেব। হাটে এসে শুধু ঝামেলা ঝামেলা, সব সময় কাগজপত্র কাগজপত্র কাগজপত্র। এটা কোন ধরনের কথা, এত কাগজপত্র দেয়ানো যায়? ঠিক করছি, এত কাগজপত্র কেন দেয়া দিয়ে আমাদের? হ্যাঁ গাড়ির সব কিছু ঠিক আছে থাকার পরও মানে কাগজপত্র কাগজপত্র। আচ্ছা এটা আসতে নেন, আসতে নেন, রাস্তা খারাপ কিন্তু, রাস্তা ফেসে যাবে কিন্তু, এই জায়গাটা কিন্তু প্রচুর ধুলোবালি কিন্তু, যাইছেন? দেখতে পাচ্ছিস সব দেখতে পাচ্ছিস, তাড়াতাড়ি আগে ফেরি দেবে নেই, তারপর বাইক ঝামেলা মেমেলা হলে। আচ্ছা আস্তে আস্তে ঘুরান 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 ঘুরান। হ্যাঁ বন্ধুরা, ফেরিতে উঠে গেলাম, পুলিশের সাথে আজকে আবারও মারামারি করে, ইয়াহু! আজকে পুলিশটা ভালো ছিল, এমন কিছু করতে পারিনি আমাদের সাথে। আমরা এখন ফেরি পার হয়ে যাবো বন্ধুরা, এখন আমি আবার গাড়ি চালাচ্ছি, আমরা ফেরি পার হয়ে গেছি, এতক্ষণ ডেঞ্জার বড় গাড়ি চালাইছে। হয় বেড ড্রেস নিয়ে নে, তুই চালা যা, আর কথা বলবো না, যে মারামারিটা করেছিস। আরে এরকম মারামারি করলে আমার কিছুই হয় না ওস্তাদ, ভালো হয়েছে, পুলিশটারে মাইরে একদম ভত্তা বানাই দিছে, বেশি সব জায়গায় বেশি বেশি একেবারে। চালা চালা। হ্যাঁ বন্ধুরা, আমার মারামারিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাই দিও। আরে এপাশের পুলিশ কিছুই কাবে না, এপাশের পুলিশ সেরা পরিচিত, এখানে কেউ কিছু করবে না, কারণ যখন দেখতেছে গাড়ি কাগজপত্র দিয়ে আসতে পারি তখন আর মানে আসতে পারি তখন আর কোনো এদিকে যাবে, এদিককার গাড়ি ধরে, এই যাও না কত গাড়ি আটকাইছে লাইন দিয়ে, ওই যাও পুলিশ সব দাঁড়ায় রয়েছে। আমার আর ধরতেছে, আমি এখন আর আমারে মারবে, আমারে পুলিশ ধরবে, দেখবানি কিরাম দ্বারা ধরে, আমি দেখবানি। আমার কাছেও ভিডিও আছে, ভিডিও একেবারে পাবলিশ করে দেবো একেবারে। পুলিশ তুমি সবসময় আমার কাছে টাকা পয়সা নেও আমাদের কাছ থেকে, হ্যাঁ আর কোনো টাকা পয়সা নিতে পারবা না, সেজন্যই তো মারামারিটা করলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা গোয়ালন্দ আছি, গোয়ালন্দ আর রাজবাড়ি থেকে মাত্র অল্প কিছু দূর আছে, মাত্র 36 কিলোমিটার। আমাদের রাজবাড়ির বস হচ্ছে রাবেয়া, রাবেয়াকে নিয়ে কিন্তু আমরা আজকে যাচ্ছি হচ্ছে ডাইরেক্ট একেবারে সরি রাজবাড়ি। আজকে আমাদের রিফাতপুরও আসিনি, তাতে কি হয়েছে আমরা ডেঞ্জার পুরো আর শৈতান পুরো মিলে বিশাল মারামারি করলাম, মারামারিটা তোমরা উপভোগ করেছো অবশ্যই, খুব ভালো লেগেছে তোমাদের কাছে, এটাও কিন্তু কমেন্টস করে করে জানিয়ে দিও কিন্তু। এরে বাবারে, এরে বাবারে, এপি টান হচ্ছে ভাই, আমি তো একেবারে পুরো লেভেলের ড্রাইভার হয়ে গেছি, কোনো টেনশন নেই, টেনশন লেনে কেন এই টেনশন দেনে কাহে, সেই জন্য টেনশন দিচ্ছি সবাইকে। এখন আমাকে ডাইনে যেতে হবে, এই যে ডাইন দিকে ফরিদপুর, আর ফরিদপুর যাবো না, একেবারে ডাইরেক্ট রাজবাড়ি চলে যাবো। হ্যাঁ বন্ধুরা, আর মাত্র 27 কিলোমিটার দূরে আছি আমরা রাজবাড়ি থেকে, তোমাদের তো খুশি হওয়া উচিত। ভাই আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম, আমরা কি রাজবাড়ি? আরে ভাই মারামারি করলাম, তখন তো আসলেন না, কিছুই করলেন না, শুধু সারা দিলেন, হ্যাঁ মারামারি করলে তো আসবো আসবো, তো কিছুই তো করলেন না ভাই। ও ভাই আসলে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম ভাই, আপনাদের এত ভালো গাড়ি চালানো দেখি আমরাই ঘুমিয়ে পড়েছিলাম। বুঝতে পারছি, আমারে বিপদে ফেলে দিয়ে আপনারা ঘুমান, আগে আগে তেল দিয়ে ঘুমাচ্ছেন তাই না? ঘুমান ঘুমান কোনো ব্যাপার না, আমরা চলে আইসি কাছাকাছি, মারামারি করে করে চলে আইসি, এক যার মাত্র 16 কিলোমিটার। বন্ধুরা তোমরা তোমাদের লাগেজ ফাগেজ ব্যাগ যা আছে টোকেন টোকেন রেডি করো, আমাদের সুপারভাইজার সাহেব আছে তার কাছে দিয়ে দাও, দিয়ে মোটামুটি নামাই দিব। হ্যাঁ বুঝতে পারছো। তা বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে রাজবাড়ি যাচ্ছি, আমাদের গাড়ি হচ্ছে রাবে আইএসি, চালা চালা আমার চ্যানেলটি নতুন দেখছো Game2.0 এবং বস গেমের চ্যানেল, দুটো কাজ কিন্তু খুশি মেরে দেবো শো, এবং পাশে থাকা বেল বাটনটাকেও কিন্তু খুশি মেরে দিয়ে আসো, কিন্তু উড়া ধুরা টান দিয়ে কিন্তু চলে আসছে, উড়া ধুরা টান দিয়ে কিন্তু আমরা চলে আসছি। মা সামনে অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে, ওরে বাবারে অ্যাক্সিডেন্ট দেওয়া যাবে না, টিয়ার ট্যাবেল উড়ি সর্বনাশ, কয়েক অ্যাক্সিডেন্ট করেছে দেও উড়ি শালা রে শালা। এই কোন জায়গায় আছিস তুই, করলি নাকি? আরে ওস্তাদ না না, ওরা টিয়ার টেবিল ট্রাক কার্গো এরা মারছে, এরা মারামারি করে একেবারে দিয়ে যায়। তো যাই হোক, আমরা আর 1 কিলোমিটার দূরে আছি, রাজবাড়ি ডিসকভার হয়ে গেছে, যারা যারা রাজবাড়িতে আছো তারা একটু সারা দিও, আর নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নেই, কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের মাঝে, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা রাজবাড়ি শহরের মধ্যে চলে আসছি, ওরে বাবা হক হক মাইশ না মাইশ না, আরে আল্লাহ রে একেবারে গায়ে লাগাই দিতে গেছিল রে হক। হ্যাঁ সব যাত্রী নামাবো একটু পরে, যাত্রীরা রেডি হও রেডি হও রেডি হও, সব নামাই দেবো সব নামাই দেবো, রেডি হও রেডি হও, এই যে সামনে যে সামনে সামনে। এখানে যাত্রী নামাবো, হ্যাঁ যাত্রী নামাবো, যাত্রী নামবে যাত্রী নামবে যাত্রী নামবে, এই যে চলে আইসি চলে আইসি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আর আজকের ভিডিওটা কেমন একটা কমেন্টস করে জানাই দিও, আমরা কিন্তু রাজবাড়ি চলে আসছি, রাজবাড়ি রাজবাড়ি।